রেডিও সারাবেলা 98.8 FM মাটি ও মানুষের কাছে। আজ সোমবার 8 অগ্রহায়ণ 1427 বঙ্গাব্দ 23 নভেম্বর 2020 খ্রিস্টাব্দ এবং 7 রবিউল সানি 1442 হিজরি। শুনছেন ও দেখছেন রেডিও সারাবেলা 98.8 FM। সারাবেলা সন্ধ্যা সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি বাহবাদ জসীমউদ্দিন। শুরুতে জানিয়ে দিচ্ছি এসকেএস হাসপাতাল প্রধান প্রধান শিরোনাম। প্রাথমিকের সব শিক্ষার্থীকে পরবর্তী ক্লাসে উন্নীত করার সিদ্ধান্ত, শিক্ষার্থীদের উপস্থিতিতে মূল্যায়ন শুরু আগামীকাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেওয়া হবে বিভাগীয় শহরে। দেশে করোনায় একদিনের ব্যবধানে আরও 28 জনের মৃত্যু। গাইবান্ধায় কোয়ারেন্টিনে নতুন যুক্ত 19 জন। করোনা প্রতিরোধে মাস্ক পরা বাধ্যতামূলক করতে আরও কঠোর হচ্ছে সরকার। গাইবান্ধায় কয়েক দফা বন্যার ক্ষতি পুষিয়ে নিতে রবি ফসল আবাদে ঝুঁকছেন কৃষকরা। এবং গোড়ালির ইঞ্জুরির কারণে এক সপ্তাহের বিশ্রামে মিনিস্টার গ্রুপ রাজশাহীর মোহাম্মদ সাইফউদ্দিন। শুনছিলেন শিরোনাম। এ সংবাদটি 98.8 FM এ সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে www.radiosarabala.fm এবং রেডিও সারাবেলা অ্যাপ থেকে। এছাড়া দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা 98.8 FM এ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত মূল্যায়ন ছাড়া পরবর্তী ক্লাসে তোলা হবে শিক্ষার্থীদের। চতুর্থ বা পঞ্চম শ্রেণীতে যারা উঠবে তাদের মূল্যায়নের মাধ্যমে পরবর্তী ক্লাসে উন্নীত করবেন বিদ্যালয়ের শিক্ষকরা। আজ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এ বিষয়ে একটি চিঠি দেওয়া হয়েছে। আগামীকাল থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিতে মূল্যায়ন কাজ শুরু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন। এদিকে করোনা পরিস্থিতিতে 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা সব বিভাগীয় শহরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। আজ সকালে ঢাবির ভর্তি কমিটির মিটিংয়ে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই সঙ্গে পরিবর্তন আনা হয়েছে ভর্তি পরীক্ষার নম্বর বণ্টনেও। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবারের ভর্তি পরীক্ষায় ক, খ, গ, ঘ এই 4 ইউনিটে মোট 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার মধ্যে 40 নম্বরের MCQ, 40 নম্বরের লিখিত, এছাড়াও SSC ও HSC পরীক্ষার ফলাফলের উপর থাকবে 20 নম্বর। দেশে করোনায় একদিনের ব্যবধানে নতুন করে 28 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6,416 জনে। অপরদিকে একদিনের ব্যবধানে করোনা শনাক্ত হয়েছেন 2,419 জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হল 4,49,760 জন। এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন 2,183 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 3,64,611 জন। আজ বিকেলে করোনা বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে গাইবান্ধায় একদিনের ব্যবধানে নতুন করে 19 জন কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন। ছাড়পত্র পেয়েছেন 11 জন। বর্তমানে জেলায় মোট কোয়ারেন্টিনরত রয়েছেন 34 জন। এছাড়া জেলায় একদিনের ব্যবধানে নতুন করে কেউ করোনা শনাক্ত না হওয়ায় বর্তমানে আক্রান্তের সংখ্যা অবস্থান করছে 1,301-এ। এদের মধ্যে 14 জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 1,213 জন আর চিকিৎসাধীন রয়েছেন 74 জন। এ তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস গাইবান্ধা। অন্যদিকে করোনা প্রতিরোধে সবাইকে মাস্ক পরা বাধ্যতামূলক করতে মোবাইল কোডগুলোকে আরও কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। আজ ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠক শেষে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এর আগে করোনার দ্বিতীয় ঢেউ থেকে জনগণের সুরক্ষা নিশ্চিতে এ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাইবান্ধায় বন্যা পরবর্তী সময়ে রবি মৌসুমের ফসল আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এ কাজ করতে অন্যের কাছ থেকে আর্থিক সহযোগিতাও নিয়েছেন অনেকে। এখন জমিতে নতুন ফসল উৎপাদনের মাধ্যমে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তারা। গোবিন্দগঞ্জ উপজেলা সংবাদদাতা গোপাল মোহন্তের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে আফসানা বেবির ডেস্ক রিপোর্ট। কয়েক দফা বন্যার পানি নেমে যাওয়ার পরে গাইবান্ধা জুড়ে রবি ফসল আবাদ করছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। পতিত জমি ও আগাম ধান কাটার পর ফাঁকা জমিতে আলু, সরিষা, গম, ভুট্টা, মুগ ডাল সহ নানা ধরনের ফসল চাষ করছেন তারা। বন্যার পর বন্যা হয়ে গেল, বৃষ্টি হয়ে গেল, হওয়ার পর জমি চাষ করে আলু লাগাচ্ছি,
সর্ষে বুনন হচ্ছে, কলা গাড়া হচ্ছে, বিভিন্ন ধরনের আবাদ করবে ফলন হচ্ছে। এখন সময় খুব কষ্ট হয়, বন্যার কারণের জন্য সময় খুব কষ্ট হয়, বেজা কেনের কিছু নাই, লয়া করে ফসল ফলান নিচ্ছে। বন্যে গোটাল দেশ তো খায়াই গেছে, তার মধ্যে আমাদের মনে করেন আরো বেশি খায়া গেছে, আমাদের সব ফসল খায়া গেছে, কিছুই নাই। এদিকে ঋণ নেয়া সহ গবাদি পশু বিক্রি ও জমি বর্গা দিয়ে টাকা নিয়ে এসব আবাদ করছেন কৃষকরা। এ অবস্থায় নিজেদের আর্থিক সংকট কাটাতে উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি তাদের। আমাদের এখানে এখন বর্তমান সমস্যা হলো পয়সা, এই ধার করে হোক, সুদের ওপর হোক, যেভাবেই হোক ম্যানেজ করা হচ্ছে। কেউ গরু বাছুর বিক্রি করা হচ্ছে, কেউ মনে করেন যে ধার দেনা করতেছে, করে আমাদের ফসল ফলান নেবে, এখন বাকিটা আল্লাহর ইচ্ছে, এখন আল্লাহ কখন উঠবি তারপরে দেখ আমাদের হলো ওই লাভদানা শোধ করার লাগবে, তারপরে আমাদের আসল থাকবে। আমরা সব ফসলের ন্যায্য মূল্য চাই, যে আমাদেরও সরকার ন্যায্য মূল্য দেখ, আমরা তাহলে হয়তো লসটা পূরণ করবে পামো, ফসল দিয়ে ফসল ধরবে পামো। এখন ফসল জমিত হলে হচ্ছে বাজারে যদি ভালো মার্কেট পাওয়া যায় তাহলে হয়তো বা কিছু উপকার আসবে। অপরদিকে বন্যা পরবর্তী সময়ে কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে সরকারি প্রণোদনা সহ সব ধরনের সহযোগিতা কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন গোবিন্দগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ খালেদুর রহমান। কৃষকদের মাঝে মোট স্বল্পমেয়াদী এবং মধ্যমেয়াদী মিলে মোট 14 প্রকারের সবজি বীজ মোট 2795 জন চাষীকে বিতরণ করেছি। একই সঙ্গে 140 জন চাষীকে মাসকালাই ফসলের সার এবং বীজ বিতরণ করা হয়েছে। আমাদের ইতিমধ্যে বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য পুনর্বাসন কার্যক্রম এসেছে, যার আওতায় আমরা 2875 জন চাষীর মাঝে বিভিন্ন ফসলের বিভিন্ন রবি ফসলের সার এবং বীজ বিতরণ করার পদক্ষেপ গ্রহণ করেছি। এবং একই সঙ্গে আমাদের প্রণোদনা কর্মসূচির আওতায় মোট 6500 জন কৃষকের মাঝে আমরা বিভিন্ন রকমের রবি ফসলের সার এবং বীজ বিতরণ পদক্ষেপ গ্রহণ করেছি। চলতি মৌসুমে জেলায় 40267 হেক্টর জমিতে রবি ফসল চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আফসানা মিমি, রেডিও সারাবেলা, গাইবান্ধা। গোবিন্দগঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স রুমে এই কর্মশালার আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মন। এই কর্মশালায় উপজেলার 17 ইউনিয়নের সচিব, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উদ্যোক্তা ও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন। এর আগে ঢাকা থেকে ভার্চুয়াল কর্মশালায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব অংশগ্রহণকারীদের এ বিষয়ে বিস্তারিত ধারণা দেন। এবার খেলা প্রসঙ্গ। গোড়ালির ইঞ্জুরির কারণে মিনিস্টার গ্রুপ রাজশাহীর মোহাম্মদ সাইফউদ্দিনকে এক সপ্তাহের বিশ্রামে রাখা হয়েছে। তাই নিশ্চিতভাবেই বঙ্গবন্ধু টি-20 কাপের প্রথম 3 ম্যাচ খেলতে পারবেন না এই অলরাউন্ডার। আজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মিনিস্টার গ্রুপ রাজশাহীর ম্যানেজার হান্নান সরকার। এর আগে অনুশীলনে গোড়ালিতে আঘাত পান সাইফউদ্দিন। আগামীকাল উদ্বোধনী ম্যাচে বেক্সিমকো ঢাকার বিপক্ষে মাঠে নামবে মিনিস্টার গ্রুপ রাজশাহী। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। শেষ করার আগে এসকেস হাসপাতাল প্রধান প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। প্রাথমিকের সব শিক্ষার্থীকে পরবর্তী ক্লাসে উন্নীত করার সিদ্ধান্ত, শিক্ষার্থীদের উপস্থিতিতে মূল্যায়ন শুরু আগামীকাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেওয়া হবে বিভাগীয় শহরে। দেশে করোনায় একদিনের ব্যবধানে আরও 28 জনের মৃত্যু। গাইবান্ধায় কোয়ারেন্টিনে নতুন যুক্ত 19 জন। করোনা প্রতিরোধে মাস্ক পরা বাধ্যতামূলক করতে আরও কঠোর হচ্ছে সরকার। গাইবান্ধায় কয়েক দফা বন্যার ক্ষতি পুষিয়ে নিতে রবি ফসল আবাদে ঝুঁকছেন কৃষকরা। এবং গোড়ালির ইঞ্জুরির কারণে এক সপ্তাহের বিশ্রামে মিনিস্টার গ্রুপ রাজশাহীর মোহাম্মদ সাইফউদ্দিন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। রেডিও সারাপ্লাই সম্প্রচারের জন্য আপনার এলাকার যে কোনো সংবাদযোগ্য তথ্য জানান আমাদের এই ইমেইলে newsharabala@gmail.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে রেডিও সারাবলা শুনতে ভিজিট করুন www.radiosharabla.fm। স্মার্টফোনে আরও সহজে রেডিও সারাবলা শুনতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন রেডিও সারাবলা অ্যাপ। এছাড়া সন্ধ্যা সংবাদটি দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবলা 98.8 FM। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে রাত 9:45 মিনিটে। সকলকে শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ জসিমউদ্দিন। আল্লাহ হাফেজ।